ডেঙ্গুতে আক্রান্ত হয় এবার অনেক হজ যাত্রী হজে যেতে পারছেন না বলে জানিয়েছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার এবার হজের কার্যক্রম তদারকি করতে সৌদি আরব যাচ্ছেন। হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র হজ পালনের জন্য এবছর মোট 1,26,923 জন যাত্রী যাবার কথা রয়েছে। তার মধ্যে এ পর্যন্ত 86,054 জন সৌদি আরব পৌঁছেছেন। তবে গত কয়েকবারের চেয়ে এবারে যাত্রীদের ভোগান্তি অনেক কম। হজে যে রেজিস্ট্রেশন পর্যন্ত, রেজিস্ট্রেশন থেকে শুরু করে হজে ভিসা পাওয়া পর্যন্ত, টিকিট পাওয়া পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। গত বছর তো কিছু সমস্যা হয়েছে, এর আগেও সমস্যা হচ্ছে, এবার তো এখনো শোনা যাচ্ছে না যে সমস্যা হয়েছে বলে, এরকম পাওয়া যাচ্ছে না। আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে এলে সাংবাদিকরা ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। আমাদের সিইসি, তিনি কিন্তু সর্বান্তরে একজন নিরপেক্ষ লোক বিলাবে স্বীকৃত, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে উনি একজন নিরপেক্ষ লোক, এবং উনি ওনার কাছে কোনো অন্যায় ধরা পড়লে, আবদুল্লাহ মিয়া অন্যায় করছে আওয়ামী লীগ করে গোপন করে যাও, এই কাজটা ওনার দ্বারা হবে না। যে কারণে প্রতিনিধি 10 জন লোক, বেশি না, এই 10 জন লোককে এইরকমভাবে বেছে গুছেই মাননীয় প্রধানমন্ত্রী দিছেন, তাদের সম্পর্কে প্রশ্ন করার কোনো অবকাশ নাই। এদিকে হজের কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা না পাবার অভিযোগ করেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ডেঙ্গু আক্রান্ত যাত্রীদের কথাও তুলে ধরে হাব। এখানে আমি সংখ্যা বলতে পারবো না, বাট ডেঙ্গু আক্রান্ত হজ যাত্রী আছেন আমাদের, যারা হজে যেতে পারছেন না, তাদের যাত্রা বাতিল করতে হচ্ছে। যে প্রত্যাশিত সহযোগিতাটি আমি আরও বাড়তে চেয়েছিলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে, সেটা হয়তো ওনারা করতে পারেন নাই। আগামী 5 আগস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট, ফিরতি ফ্লাইট শুরু হবে 17 আগস্ট থেকে। হাসান মাহমুদ, NTV News, Dhaka.